साल 2021 एक नतून बसर जहाँ अनेक नतून किचु नहीं आसते जेखने 2020 साइंस कम्यूनिटर जो बेस रोमाचकर छो जेखने बड़ बड़ खोज होते 2020 एम कि खोज हो जा बेस रोमाचकर छो ठीक तेम ही भाव 2021 रोमाचकर होते चले आपनी आर देखते पाबेन ना এই বছর বেশ কিছু এমন স্পেস ইভেন্ট হতে চলেছে যাকে আপনি কোনোভাবেই এই বছর মিস করতে চাইবেন না। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জানব 2021 হতে চলা এমন কিছু রোমাঞ্চকর স্পেস ইভেন্টের সম্পর্কে যা আপনাদের মতো সায়েন্স লাভারদের অবশ্যই অনুপ্রাণিত করবে। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। যেমনটা আমরা জানি জানুয়ারি পার হয়ে গিয়েছে আর এখন ফেব্রুয়ারি, তাই ইভেন্টের শুরু আমরা ফেব্রুয়ারি থেকে করব। আগামী 28 ফেব্রুয়ারি মার্কিউরি প্ল্যানেট আমাদের আকাশের সব থেকে হাইয়েস্ট পয়েন্টে হবে। বিজ্ঞানীদের অনুসারে মার্কিউরি গ্রহ কখনোই এই পয়েন্টের আগে যায় না। এরপর 20 মার্স স্প্রিং ইকুইনক্স হবে, যে সময় আমাদের সূর্য ইকুইটারের একদম ওপরে পৌঁছে যাবে, যার কারণে এই দিন সারা পৃথিবীতে দিন এবং রাত এক সমান হবে। 28 মার্চ সুপার ওয়ার্ম মুন হবে, যেটা 2021 প্রথম সুপার মুন হবে। চাঁদকে সুপার মুন তখনই বলা হয়ে থাকে যখন এটা তার অরবিটের সময় পৃথিবীর সবথেকে কাছের পয়েন্টে চলে আসে, আর এর জন্যই এই সময় সুপার মুনকে বেশ বড় এবং উজ্জ্বল দেখাবে। এরপর 29 মার্চে ভিনাস গ্রহ আমাদের আকাশে সারা বছরের তুলনাতে সবথেকে অধিক উজ্জ্বল দেখা যাবে, আর এই কারণে এই গ্রহটিকে আপনি বিনা কোনো টেলিস্কোপের সাহায্যে দেখতে পারবেন। 17 এপ্রিলে একটি বড় ইভেন্ট হতে চলেছে, যে সময় মার্স গ্রহ আমাদের পৃথিবীর আকাশ থেকে গায়েব হয়ে যাবে, আর এটা আমাদের পৃথিবীর চাঁদের পেছনে লুকিয়ে যাবে, যার কারণে এটাকে দেখতে পাওয়া অসম্ভব হয়ে যাবে। এটাকে বিজ্ঞানীর ভাষাতে লুনার ইকুলেশন অফ মার্স বলা হয়ে থাকে, আর এমনটা 2021 প্রথমবার হবে। এরপর 22 এপ্রিল 2021 আমরা লাইরেট মিটিয়র শাওয়ার দেখতে পাব, যে সময় আমরা আকাশে প্রতি ঘন্টায় 18 বা তার থেকেও বেশি মিটিয়র শাওয়ারকে দেখতে পাব, কিন্তু এটাকে বিনা কোনো টেলিস্কোপের সাহায্য ছাড়া দেখাটা কঠিন হয়ে যাবে, কারণ যদি কোনো মিটিয়র শাওয়ারে 50 থেকেও কম মিটিয়র শাওয়ার হয়ে থাকে তো সেটাকে আমাদের খালি চোখে দেখতে পাওয়াটা খুবই কঠিন হয়ে যায়, যার জন্য আমাদের অবশ্যই টেলিস্কোপের সাহায্য নিতে হবে। এরপর 27 এপ্রিল 2021 সুপার পিঙ্ক মুন হবে, যে সময় আমরা চাঁদকে হালকা পিঙ্ক কালারে দেখতে পাব, আর এটা হবে এই বছরের দ্বিতীয় সুপার মুন। এরপর 6 মে আমরা ইটা একোয়ারিট মিটিয়র শাওয়ার দেখতে পাব, যে সময় আমরা প্রতি ঘন্টাতে 25 থেকেও অধিক মিটিয়রকে দেখতে পাব, যেটা হোলি কমেটসের অংশ হবে। এই কমেটসকে শেষবার 1986 দেখা গিয়েছিল, আর এরপর এটাকে 2061 দেখা যাবে। 26 মে 2021 টোটাল লুনার ক্লিপস, যেটাকে আমেরিকা আর এশিয়া থেকে সহজেই দেখা যাবে, এর মানে আমরা এটাকে ভারত থেকেও অতি সহজেই দেখতে পাব। আর সেই সাথে এই দিনে সুপার ফ্লাওয়ার মুন হবে, যেটা 2021 তৃতীয় সুপার মুন হতে চলেছে। এরপর জুন 10 2021 অ্যানুয়াল সোলার ক্লিপস হবে, যেটাকে ক্যানাডা, গ্রিনল্যান্ড, ইউএস, রাশিয়া আর ইউরোপের মতো বাকি উত্তরের দেশ থেকে দেখা যাবে। 21 জুন 2021 সামার সলস্টিস হবে, যেটার মানে উত্তরের দেশগুলোতে সবথেকে বড় দিন হবে, আর সেই সাথে এই সময় দক্ষিণের দেশগুলোতে সবথেকে ছোট রাত হবে। এই দিন সূর্য আমাদের পৃথিবীর কর্ক রেখার একদম ওপরে হবে, আর এটাই উত্তরের দেশের গরমের প্রথম দিন হবে। 24 জুন 2021 সুপার স্ট্রবেরি মুন হবে, আর এটা এই বছরের চতুর্থ এবং শেষ সুপার মুন হবে। 3 জুনে ভিনাস আর বিহাইভ স্টার ক্লাস্টার একে অপরের সব থেকে কাছে হবে, এটাকে দেখার জন্য আপনাদের কোনো অপটিক্যাল টেলিস্কোপের সাহায্য নিতে হবে। 6 জুলাই আমাদের পৃথিবী সূর্যকে অরবিট করার সময় সূর্যের থেকে সব থেকে দূরে হবে, যেটাকে বিজ্ঞানের ভাষাতে আর্থ অফ অ্যাফেলিয়ান বলা হয়ে থাকে। 13 জুলাইয়ে ভিনাস আর মার্সের কনজাকশন হবে, এর মানে দুটি গ্রহ সারা বছরের তুলনাতে এই দিন একে অপরের তুলনাতে অনেকটাই কাছে দেখা যাবে। 30 জুলাই আমরা
সাউদেন বেটা অ্যাকোয়ার্ড মিটিয়র শাওয়ার দেখতে পাব, যে সময় আমরা প্রতি ঘন্টাতে 25টির থেকেও বেশি তারা খসে পড়ছে এমন কিছু দেখতে পাব। 2 আগস্টে শনিগ্রহ তার অপজিশন হবে, এর মানে শনিগ্রহ সূর্য ওঠার স্থান থেকে উঠবে এবং এই সময় আমাদের পৃথিবী তার অরবিটের সময় শনিগ্রহের সব থেকে কাছে অবস্থান করবে, যার কারণে এটা রাতের আকাশে কিছুটা বড় আর উজ্জ্বল দেখা যাবে, যার কারণে আমরা এটাকে অতি সহজেই দেখতে পাব। 12 আগস্ট আমরা পিরসিড মিটিয়র শাওয়ার দেখতে পাব, যেটা 2021-এর সব থেকে বড় মিটিয়র শাওয়ারের মধ্যে একটি। এই সময় আমরা 150টির থেকেও অধিক প্রতি ঘন্টায় মিটিয়র শাওয়ার দেখতে পাব, যার কারণে যদি আপনি এই দিন আকাশে দেখেন তো এটার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আপনি রাতের আকাশে কোনো একটি তারা খসে পড়ছে এমনটা অবশ্যই দেখতে পাবেন। 19 আগস্ট 2021-এ মার্স আর মার্কিউরি গ্রহের কনজাংশন হবে, এর মানে এটা সম্পূর্ণ বছরের তুলনাতে এই দিন তার অরবিটের সময় একে অপরের অনেকটাই কাছে থাকবে। এই কনজাংশনকে দেখার জন্য আপনাদের কোনো প্রকার টেলিস্কোপের প্রয়োজন পড়বে না, আপনারা এটাকে খালি চোখেই দেখতে পারবেন। 20 আগস্ট জুপিটার তার অপজিশনে হবে, এর মানে জুপিটার তার অরবিটের সময় আমাদের পৃথিবীর সব থেকে কাছে চলে আসবে। 22 আগস্ট আমরা ব্লু মুন দেখতে পারব, যেটা 2021-এর একমাত্র ব্লু মুন হবে। এরপর আমরা 1 সেপ্টেম্বরে অরজিট মিটিয়র শাওয়ার দেখতে পাব, যে সময় প্রতি ঘন্টাতে 6টির থেকেও অধিক মিটিয়র এই পৃথিবীতে এসে পড়বে। 14 সেপ্টেম্বরে নেপচুন তার অরবিটের সময় আমাদের পৃথিবীর সব থেকে কাছে চলে আসবে, আর এটাকে আপনি বিনা কোনো টেলিস্কোপের সাহায্যেই দেখতে পারবেন। 20 সেপ্টেম্বরে মঙ্গল গ্রহ আমাদের পৃথিবীর থেকে সব থেকে দূরে অবস্থান করবে। 2 অক্টোবরে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিকে দেখার আমাদের সব থেকে বড় সুযোগ হবে, আর এটাকে আমরা বেশ কিছু স্থান থেকে কোনো প্রকার টেলিস্কোপের সাহায্য ছাড়াই দেখতে পারব। 21 অক্টোবরে আমরা অরিনিয়ড মিটিয়র শাওয়ার দেখতে পাব, যে সময় আমরা প্রতি ঘন্টাতে 15 থেকেও অধিক মিটিয়রকে আমাদের পৃথিবীতে এসে পড়তে দেখতে পাব। 5 নভেম্বর ইউরেনাস তার অরবিটের সময় পৃথিবীর সব থেকে কাছে হবে, যার কারণে এটাকে খালি চোখে অবজার্ভ করা অনেকটাই সহজ হয়ে যাবে। 8 নভেম্বরে লুনার ইকুয়েলেশন অফ ভিনাস হবে, এর মানে এই দিন ভিনাস আমাদের পৃথিবীর চাঁদের পেছনে লুকিয়ে যাবে, আর এটাকে পৃথিবী থেকে দেখতে পাওয়া অসম্ভব হয়ে যাবে। এরপর 12 নভেম্বরে আমরা নর্দার্ন টরয়েড মিটিয়র শাওয়ার দেখতে পাব, যে সময় আমরা প্রতি ঘন্টাতে 5-এর থেকেও অধিক মিটিয়রকে দেখতে পাব, কিন্তু এদের দেখার জন্য আপনাদের কোনো প্রকার টেলিস্কোপের প্রয়োজন অবশ্যই হবে। 17 নভেম্বরে আমরা লিওনাইড মিটিয়র শাওয়ার দেখতে পাব, যে সময় প্রতি ঘন্টাতে 15 থেকেও অধিক মিটিয়র আমাদের এই পৃথিবীতে এসে পড়বে। এরপর 19 নভেম্বর 2021-এ পার্শিয়াল লুনার ক্লিপ দেখতে পাব, যেটাকে আমেরিকা, নর্দার্ন ইউরোপ আর ইন্দোনেশিয়া থেকে দেখা যাবে। পার্শিয়াল লুনার ক্লিপসের মানে হলো এই সময় চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়াতে ঢেকে যায় না। এরপর 4 ডিসেম্বরে টোটাল সোলার ক্লিপস হবে, যেটা এই বছরের দ্বিতীয় সোলার ক্লিপস হতে চলেছে, যেটাকে আন্টার্কটিকা এবং সাউথ আমেরিকার কিছু অংশ থেকে দেখা যাবে। তারপর 7 ডিসেম্বর 2021-এ ভিনাস আমাদের আকাশের সব থেকে বেশি উজ্জ্বল দেখা যাবে, এমনটা 2021-এ দ্বিতীয়বার হবে, কারণ ভিনাস আমাদের পৃথিবীর অনেকটাই কাছে চলে আসবে। এরপর 14 ডিসেম্বর 2021-এ আমরা জিমিনিড মিটিয়র শাওয়ার দেখতে পাব, যেখানে প্রতি ঘন্টাতে 160টির থেকেও অধিক মিটিয়র আমাদের এই পৃথিবীতে এসে পড়বে। এই মিটিয়র শাওয়ার এই বছরের সব থেকে বড় মিটিয়র শাওয়ার হতে চলেছে, আর আশা করি আপনারা এটাকে কোনোভাবেই মিস করবেন না। 19 ডিসেম্বর 2021-এ লাস্ট ফুলমুন হবে, এরপর 21 ডিসেম্বর উইন্টার সলস্টিস হবে, সেই সাথে এটা উত্তর দেশের প্রথম ঠান্ডা দিন হবে। 22 ডিসেম্বর আমরা অর্শিড মিটিয়র শাওয়ার দেখতে পাব, যেটা এই বছরের শেষ মিটিয়র শাওয়ার হবে। এরপর 31 ডিসেম্বর এই বছরের শেষ দিন হবে, তারপর শুরু হবে আবার নতুন একটি বছরের, যে সময় আমি আপনাদের জন্য আবার 2022-এর এমন কোনো স্পেস ইভেন্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন, সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।